আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো অনেক সুন্দর একটি কালেকশন নিয়ে আবার হাজির হয়েছে আপনাদের মাঝে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটি দেখছেন তাদেরকে অনুরোধ করব এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যেন পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সুন্দর একটি বিছানা চাদর শেয়ার করতেছি আজকে আপনাদের সাথে হাতে কাজ করা রিবন দিয়ে চাদরটি কোথায় পাবেন এবং এর দাম কত জানতে পুরো ভিডিওটি দেখুন ভিডিও শেষে অবশ্যই আপনাদেরকে আমি শেয়ার করব চাদরটি কোথায় পাবেন এবং এর প্রাইসটা কত এটা হচ্ছে মাঝখানের কারো কাজ এবং এটা হচ্ছে সাইটের কারো কাজ বিছানার সাইটের পড়বে চারটা কারো কাজ এরকম চার সাইটে চারটা অনেক ইজিভাবে কিন্তু চাদরটা করা কিন্তু তারপরও দেখতে এত সুন্দর অবশ্যই দেখে বুঝতেই পারছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন চাদরটার ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে এটার মধ্যে কিন্তু পাঁচটি পিস আছে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করবো এটা হচ্ছে একটা পিস বিছানা চাদরটা সাথে দুইটা পিলো বালিশ সোফা সেটের এবং বিছানার চার সাইডে চারটা ফল অনেক সুন্দর একটা এটা একটা এবং এটা একটা এবং ওই সাইডে একটা এই যে দেখাচ্ছি আমি এই সাইডে একটা অনেক সুন্দর একটি চাদর সাথে বালিশের খাবারগুলো আমি শেয়ার করতেছি এখন বালিশের কাবারেও কিন্তু অনেক সুন্দর কারো কাজ করা এটা হচ্ছে বালিশের খাবার পিলো যেটা সেটার খাবার থাইল্যান্ডের একটি চাদর কিন্তু আমাদের দেশে কোথায় পাবেন সেটা বলে দিচ্ছি এটা আরেকটি বেডপিলো এটা হচ্ছে সোফা পিলো মাঝখানে শুধু একটি ফোল সাইডে কারো কাজ করা এরকম চাদরেরও কিন্তু সাইডে এরকম কারো কাজ করা চাদরটির দাম হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা চাদরটি কক্সবাজারের সি প্যালেস যে মার্কেটটা সেখানে আপনি পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার নতুন কোনো নিয়ে আপনাদের সামনে হাজির হব